নমস্কার বন্ধু বান্ধবী সকল, আপোনালোকে যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা অধীনত যদি এতিয়ালৈকে নাম অন্তর্ভুক্ত করা নাই, তেতিয়াহলে কেইদিনমান আগতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরে ঘোষণা করেছিল যে 2021 আর 2022 বর্ষর ভিতর ভারতবর্ষর আর অসমৰ সকলো মানুহকে পকা ঘর প্রদান করা হব। আপোনালোকে এই পকা ঘর পাবার কেনেকে ফর্মখন ফিল আপ করব আর ফর্মখন কত পাব আর ফর্মখন ফিল আপ করে আপনাদের কত জমা দিব ইয়ার বিষয় মাজে সম্পূর্ণ তথ্য আপনাদের লই আইছো। প্রধানমন্ত্রী মোদী ডাঙরে ঘোষণা করার লগেলগে এই সরকার লিস্ট নতুনক ফর্ম দিয়া হয়েছে আর এই ফর্মক নতুনক জমা লওয়া হয়েছে। আপনার যদি এই ফর্ম ফিল আপ করে জমা দিয়ে আপনাদের ছমাহর ভিতর এই প্রকাশ প্রদান করা হব। প্রধানমন্ত্রী মোদী ডাঙরে ঘোষণা করেছে আপনাদের এই ফর্ম কেনে ফিল আপ করে কত জমা দিব, তো এই হল আপনার ফর্ম। এই ফর্ম যদি আপনি ফিল আপ করে দিয়ে আপনার এই প্রকাশ লিস্ট আপনার নাম আহিব পড়ে। তো এই ফর্মর প্রথমতে আপনার কেটামান লিস্ট লিখা আছে, কেটামান কথা লিখা আছে। আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা অধীন আগতে যদি নাম অন্তর্ভুক্ত করেছে, তেতিয়াহলে আপনি প্রধানমন্ত্রী আবাস নতুনক যদি নাম অন্তর্ভুক্ত করবে বিচারে, তেতিয়াহলে আপনার নামটো ক্যান্সেল করা হব, আবেদনের পর বাতিল করা হব। আপনি যদি আগতে নাম অন্তর্ভুক্ত করেছে, তেতিয়া নতুনকে নাম অন্তর্ভুক্ত করিব নোৱাৰিব। তো ইয়াত এইখন হল আপনার ফর্ম। এই ফর্ম কেনেকে ফিল আপ করব, এই ফর্ম প্রথমতে আপনার হাউস হোল্ডার আর যার নামত ঘর লিখি আনব নাম লিখব, মেল নে ফিমেল দিব, জেন্ডার দিব, আপনার এজ টু দিব আর আপনার মোবাইল নম্বর দিব, আধার নম্বর দিব। আপনি ইয়াত কৈছে যে আপনার আধার নম্বর দিবই লাগবে। আধার নম্বর যদি আপনি নিদিয়ে বা আধার কার্ড যদি না থাকে, তেতিয়াহলে আপনি এই ঘর নাপাব। আধার নম্বর লাগে, আধার নম্বর কম্পালসরি আর মোবাইল নম্বর দিব। ইয়াত আপনার গমেই পাইছে যে বহুত অসুবিধা হয় আর বহুত ফ্রড হয়। সেই ফ্রডর কারণে আপনার মোবাইল নম্বর, মোবাইল নম্বর বহু এস এম এস আহিব, আপনার ভেরিফাইড হয়েছে না, ভেরিফাইড কেতিয়া হব মেসেজ আহিব। আর আপনার সেই অফিসিয়ালের আপনার ফোনও করিয়ে পড়ে যে আপনার ঘর পাব না নাই, ঘর দরকার হয়েছে না নাই, আপনি ঘর কিমানজন মানুষ আছে, এই সকলবার তথ্য আপনারা খুঁজিয়ে পড়ে মোবাইলত ফোন করে। তো সেইখানে মোবাইল নম্বরটা দিয়াটো জরুরি। ইয়াত কৈছে যে আপনারা ভিলেজ দিব, ব্লক দিব, পঞ্চায়েত দিব, ডিস্ট্রিক্ট, পিন সকলকেইটা দিব, আপনার পার্সোনাল ডিটেলস কিনা খুঁজিছে, আপনার ঘরত কিমানজন মেম্বার আছে অর্থাৎ ঘরত কিমানজন সদস্য আছে, এই সকলো ধরনের সদস্যর আপনার নাম লাগিব। আপনার ঘরত যদি পাঁচজন সদস্য থাকে, তেতিয়াহলে পাঁচজন সদস্যর নাম আপনার দিব লাগবে। প্রথমতে সিরিয়েলি দিব, প্রথমতে সরু অল্প ডাঙর অল্প ডাঙর, এনেকে এনেকে আপনার সিরিয়েলি নামখন দি থাকিব। আর নামখন দিয়ার লগেলগে আপনার এজখন দিব আর মেল নে ফিমেল তোর জেন্ডার দিব। আর তলত আহিব আপনার সিগনেচারটা করব আর এপ্লিকেশন নাম্বারটা দিব। আপনার এপ্লিকেশন নাম্বারটা আপনার দিব না, এই এপ্লিকেশন নাম্বারটা আপনি যত জমা দিব তাতে আপনার এপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিব অফিসারে। অফিসারে এটা অফিসের কাম হয় এপ্লিকেশন নাম্বারটা। তো আপনার সিগনেচার অফিসার, অফিসার যিনি এপ্লিকেশন নাম্বারটা দিব তোর সিগনেচার লাগে। আর আপনার একটা রিসিপ্ট আপনার ছিঙি দিব, সেই রিসিপ্ট আপনার রাখি দিব, রিসিপ্ট আপনার লাগিব। তো এইখানে হল সরু ভিডিও, আপনাদের ফর্ম কেনেকে পাব আর ফর্ম কত জমা দিব। তো এই ফর্ম পাবার আমার ভিডিও ডেসক্রিপশন ইয়ার লিঙ্ক দিম, এই লিঙ্কত আপনি ক্লিক করে তেতিয়াহলে আপনি এই ফর্ম পাই যাব। এই ফর্ম ফিল আপ করে আপনার জমা দিব আর ফর্ম ফিল আপ করে জমা কত দিব, ফর্ম ফিল আপ করে ইয়াত কৈছে যে আপনার যদি পঞ্চায়েত থাকে পঞ্চায়েত জমা দিয়ে পড়ব। ইয়াত কৈছে বি সি ডি সি বি ডি সি এম এস সি ইয়াত আপনার জমা দিয়ে পড়ে। এটি সহজ পদ্ধতি হল আপনার যদি গাঁও পঞ্চায়েত জমা দিয়ে, এইটা হল আপনার অতি সহজ পদ্ধতি, আপনার গাঁও পঞ্চায়েত জমা দিব। তো এইখানে হল সরু ভিডিও, যদি ভিডিওটি ভাল লাগছে লাইক এন্ড সাবস্ক্রাইব করবা। আজিলেক এইখিনিতে।